Hi everyone, I'm Adhrita. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমি যাচ্ছি আজকে পূজো শপিং করতে। পূজো তো প্রায় চলে এসেছে, হাতে কোনো কয়েকটা দিন মাত্র, তো শপিং তো করতে হবে। তো আপাতত তোমরা যারা ব্লগ দেখো রেগুলারলি তো জানো এখন আমি নিশিগঞ্জে আছি, তো কোচবিহার যাব। ভীষণ সাউন্ড হচ্ছে, কারণ রোডের পাশে বাড়ি থাকলে এরকম হয়, প্রচণ্ড সাউন্ড হচ্ছে। তো কিছু করার নেই, তো এখন আমরা যাচ্ছি শপিং করতে। আমি অলরেডি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো, আর মা আর টুম্পা মাসি অলরেডি চলে গেছে কোচবিহারে। তো ওরা কোচবিহার থেকে আসবে আর আমরা তো এখান থেকে যাব, তারপর শপিংটা করব। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের দিনটা। তো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কোচবিহারের উদ্দেশ্যে। তো গাইস, এবারের পুজোর শপিংয়ে শুরুটা হচ্ছে বাবা কাকু মিশো ওদের ড্রেস দিয়ে, কারণ ওরা তো নিজেদের পছন্দ মতো কেনেই না, যেটা পছন্দ করে দেই সেটাই পরে। তো এইবার তাদের ড্রেস দিয়েই শুরুটা হচ্ছে। তো এখন পাঞ্জাবি দেখা হচ্ছে মিশোর জন্য, তো সি গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন প্যান্ট দেখা হচ্ছে, দেন আমাদের শপিং তো হবেই। মোটামুটি বাবা কাকুদের শপিং শেষ করে আমরা এখন চলে এসেছি আমাদের শপিং করতে। এখন কুর্তি এসব দেখে নিব। শপিং করতে করতে প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছিলো, সেজন্য ভাবলাম আগে পেট পুজোটা সেরে ফেলি তারপর শপিং করব। কারণ পেট যদি হ্যাপি না থাকে তাহলে মনও হ্যাপি থাকবে না, তাই মন দিয়ে শপিংও করতে পারবো না। সেজন্য আগে আমরা পেট পুজোটা সেরে নিয়েছি, তারপর আবার শপিং করেছি। সেজন্য আমরা এখন মোগলাই খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার জন্য চিকেন মোগলাই ছিল আর ওদের জন্য এগ মোগলাই, আর মোগলাইটা ভীষণ টেস্টি ছিল। তারপর আমরা চলে গেছি কোচবিহার লক্ষ্মীনারায়ণে। আপনি
আবার ভিতরটাই তো গাইস, তোমাদের শাড়িগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না, আর কোন শাড়িটা ভালো লেগেছে সেটাও জানিও। আর তোমরা যদি শাড়ির প্রাইস জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি মেনশন করে দেব। আমি শাড়ি দেখতে দেখতে ক্লান্ত, ওদের এখনো পছন্দ হয় না, মানে পছন্দ হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে, এখন আমার ড্রেস হয়নি। হলুদ লালটাই ভালো লাগছে, এইটাই তো আমি নিয়ে গেছি আরেকদিন। দুইটার মধ্যে তফাৎটা একটু দেখি, দাঁড়াও। এটা সুন্দর বেশি, আমরা এখন চলে এসেছি কোচবিহার শান্তিনিকেতনে, সেখানকার কালেকশন চলো দেখে নেওয়া যাক। শান্তিনিকেতনে শপিং করতে করতে ব্লগ করার কথা ভুলেই গিয়েছিলাম, কারণ এতটা টায়ার্ড ছিলাম সকাল থেকে, কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, আজকের জন্য শপিং এই পর্যন্তই। তো নেক্সট ব্লগে তোমাদের কী কী শপিং করেছি সেগুলো শেয়ার করে দেবো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।